কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ, আর এরকম পুজো বা উপবাসের দিনে আমরা চিন্তা করতে থাকি কি খাওয়া যায়, যেটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডালিয়ার নিরামিষ খিচুড়ি, যেটা এরকম দিনের জন্য একদম পারফেক্ট। তো এটা বানানোর জন্য অবশ্যই ডালিয়া লাগছে। এখানে দেখুন একদম সুন্দর ফ্রেশ ডালিয়া নিয়েছি দু কাপ পরিমাণ। এই খিচুড়িটা তৈরি করার জন্য আমি কিছু সবজি কেটে রেখেছি। দেখুন ফুলকপি রয়েছে এখানে, এক কাপ পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি রয়েছে, টমেটো আর আলু লাগবে। ফ্রেশ মটরশুঁটি পেলে অবশ্যই ফ্রেশ ইউজ করবেন। এখানে এক কাপ পরিমাণ আমি মুগ ডাল নিয়েছি। তো সবার প্রথমে আমি কি করব, এই মুগ ডালটাকে একটু ভেজে নেব। অবশ্যই এই কাজটা করতে হবে, তাহলে এই খিচুড়িটাও ভালো হবে আর বেশি ঘাটা ঘাটা হবে না। আর এই মুগ ডালটাকে ভাজার পর আমি ভালো করে ধুয়ে নেব। এবারে এই করার মধ্যে আমি এই ডালিয়াটাকেও একটু করে ভেজে নেব। ডালিয়া যেরকম একটু লোদ লোদ থাকে না, তো এটা একটু ভেজে করলে একটু ভালো হয় বেশি, আর এর গন্ধটাও চলে যায়। তো ডালিয়াটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ডালটাকেও ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে চার পাঁচ কাপ মতন জল দিলাম, দু চামচ মতো নুন দিয়েছি, এক চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমি প্রেশারের ঢাকনাটাকে বন্ধ করে মোটামুটি চার থেকে পাঁচটা হুইসেল দেব। তো এটা আপনাদের মিডিয়াম আঁচে করতে হবে। এবারে করার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে এই আলুগুলোকে একদম সুন্দর লাল লাল করে ভাজবো। আপনারা যদি মনে করেন সবজি দিতে চান না, সবজি ছাড়াও করতে পারেন। এই সবজি আমি এগুলো সমস্ত কিছুই লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবারে ফোড়ন দিচ্ছি দুটো, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিলাম, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এক টিস্পুন মতন, গ্রেট করা আদা, একটা টমেটো আর এক টিস্পুন মতন হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে একটু ভাজবো। এবারে এর মধ্যে ভাজা আলু আর ফুলকপিগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই ডালিয়া সেদ্ধ করতে প্রচুর জল লাগে, ওই জন্য অবশ্যই সেদ্ধ করার সময় একটু বেশি জলেই সেদ্ধ করবেন। দেখুন এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঘাটা ঘাটা হয়ে যায়নি। এবার এর মধ্যে সেই মটরশুঁটিগুলোকে দিয়ে একটু মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা ডালিয়া আর ডালটা। এবার এর মধ্যে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু জল ইউজ যেটা করবেন অবশ্যই গরম জল দেবেন, নইলে কিন্তু পানসে লাগবে, ভালো লাগবে না। যেহেতু আমি প্রেশার কুকারের একটু ছোট হয়ে গেছে, সেই জন্য আমার জলের পরিমাণ কম হয়ে গেছে, আপনারা একটু বুঝে ওটা অ্যাডজাস্ট করবেন। তো একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম, এবারে যখন ফুটে উঠবে শেষে এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর শেষে একটু ঘি দিচ্ছি আর এক টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল ডালিয়ার নিরামিষ খিচুড়ি। তো এই খিচুড়ির স্বাদ অসাধারণ, আপনারা যে কোনো পুজো বা উপবাসের দিনে আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন, বাড়ির সবাই তৃপ্তি করে খাবে। তো কীরকম লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।